শ্রীমন্ত শঙ্করদেব সংঘ দরং জেলা শাখায় অতিক্রম করলে পঞ্চাশটা বছর। 2020 বর্ষর দরং জেলা শাখায় পঞ্চাশ বছর পূর্ণ করার সময়েরপ্রায় কোভিডর সোনালী জয়ন্তী পালন করার বিরত থাকার পিছত 30 জানুয়ারী তারিখে এদিনাক পালন করে সোনালী জয়ন্তী বর্ষর সামরণের অনুষ্ঠান। মঙ্গলদৈ কেন্দ্রীয় নামঘরত অনুষ্ঠিত সোনালী জয়ন্তী কার্যসূচীত জেলাখনের প্রতিখন শাখার বাপ বান্ধব সকল উপস্থিত থাকে। ধর্ম ধ্বজা উত্তোলনে আরম্ভণি করা হয় কার্যসূচী। পরে পরে নাম কীর্তনে মুখরিত হয়ে পড়ে মঙ্গলদৈ কেন্দ্রীয় নামঘর। শ্রীমন্ত শঙ্করদেব সংঘর দরং জেলা শাখা 1970 চনতে প্রতিষ্ঠা করা হয়েছিল। সোনালী জয়ন্তী অনুষ্ঠানত 1 কোটি টাকা ব্যয়ে নির্মিত মঙ্গলদৈ কেন্দ্রীয় নামঘরের শুভ উদ্বোধন করা হয়। রাইজর দান বরঙণীরে নির্মাণ করা বৃহৎ নামঘরট গুরু আসন প্রতিষ্ঠা করা হয়। শ্রীমন্ত শঙ্করদেব সংঘর মঙ্গলদৈ শাখার 52 সংখ্যক বার্ষিক অধিবেশন তথা সোনালী জয়ন্তী সামরণে অনুষ্ঠান মঙ্গলদৈ নগরের কেন্দ্রীয় নামঘর প্রাঙ্গণত অনুষ্ঠিত হয়। সোনালী জয়ন্তী উপলক্ষে প্রায় 1 কোটি টাকা ব্যয়ের সাপেক্ষে নির্মাণ করা নামঘর মুক্তি করে সাহিত্য সভার উপসভানেত্রী মৃণালিনী দেবীয়ে। সোনালী জয়ন্তী উদযাপন সমিতির সভাপতি ভারত চন্দ্র ডেকা উদ্বোধন করা মুক্তি সভাত সভাপতিত্ব করে দরং জেলা শাখার সভাপতি উপেন নারায়ণ কুঁয়রে। ভক্তি রসত বুৰ গৈছে প্রতিগৰাকী ভকত বৈষ্ণৱ। সোনালী জয়ন্তী কার্যসূচীত 50খন গ্রন্থ উন্মোচন করে ভকত বৈষ্ণৱ সকলের উপস্থিতিত। আজির অনুষ্ঠানত কেবল রাতিপুৱা সোনালী জয়ন্তীর মানে ধর্ম ধ্বজা উত্তোলন, শ্রীমন্ত শঙ্করদেব সংঘ দরং জেলা শাখায় ধর্ম ধ্বজা উত্তোলন, আজি তোরণ আমার উত্তোলন কার্যসূচী আসে, আর এতিয়া নাম প্রসঙ্গ চলি আছে, আর এতিয়া আমার চলিব গ্রন্থ উন্মোচন, স্মৃতিগ্রন্থ উন্মোচন, মহাপুরুষ উন্মোচন, আর 50খনতকৈ অধিক গ্রন্থ আমার উন্মোচন করা হব। ইয়ার পিছতে কাব্য চর্চা অনুষ্ঠান, বিশেষভাবে মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব গুরুজনার যে কাব্য, সেই কাব্যর উপর চর্চা করা হব। শ্রীমন্ত শঙ্করদেব সংঘর দরং জেলা শাখাখানে 1930 চনত প্রতিষ্ঠা হয়েছিল। আজি সোনালী জয়ন্তীর উপলক্ষে আপনাদের দেখিছে ইতিমধ্যে নবনির্মিত এটি নামঘর গুরু আসন প্রতিষ্ঠা করা হয়েছে। এই নামঘরটি 1 কোটি টাকার বাজেট ধার্য করে কার্যনির্বাহকের সিদ্ধান্ত মর্মে এই নামঘরটি ভকতর দান বরঙণীরে আজি সম্পূর্ণ করে তুলিলে। গতিকে আমি আদরণী সমিতির লগতে জেলা শাখার সভাপতি সম্পাদক তথা বিষয়বীয়লৈ